কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন সিনেমা একটু সুরে বসুনে ভিত্তির আছে, এবং হচ্ছে এই সিনেমাটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা মানে কিরকম একটা ব্যাপার বলুন তো, এটা ভবা পাগলাকে নিয়ে সিনেমা বলা করা হয়, মনে আছে আপনাদের? এরকম একটা ভবঘুরে টাইপের লোক যে হচ্ছে অ্যাম্বিশন লেস হয়ে পড়েছে, কিন্তু হচ্ছে এর মধ্যে অ্যাম্বিশন আছে কোনোখানে, কিন্তু এই মুহূর্তে অ্যাম্বিশনটা দেখা যাচ্ছে না, এরকম একটা লোক তাকে হচ্ছে মানে জোর করে হচ্ছে প্রচারের আলোয় এনে ফেলা, বা তাকে হচ্ছে কিছু কাজ করার জন্য ইনসিস্ট করা, এই ব্যাপারগুলোকে নিয়ে তৈরি হয়েছে একটু সরে বসুন। এটা হচ্ছে একটা চূড়ান্ত কমেডি ফিল্ম হতে পেরেছে, কিন্তু এর মধ্যে রহস্য আছে, এটাই হচ্ছে বড় এ মানে হিন্ট করার কথা। এবং হচ্ছে এখানে যেভাবে হচ্ছে গল্পটাকে সাজানো হয়েছে, বেশ একটা মানে লিনিয়ার টাইপের সাজানো হয়নি, এর যে ট্রেলার কার্ডটা দেখে বোঝা যাচ্ছে, এটা আপনারা অবশ্যই ট্রেলারটা দেখুন, গিয়ে সার্চ করে একটু সরে বসুন। আমার তো ঋত্বিককে খুব ভালো লেগেছে, আমার হচ্ছে আর বাকি যারা আছে সহ অভিনেতারা আছেন তাদেরও যাতাই মানে আপনি বুঝতে পারবেন যে মানে ক্রমাগত সিরিয়াস জায়গাতে আপনি হাসি পেয়ে যাবেন, এমন অভিনয় ক্ষমতা এবং এমন ডায়লগ ডেলিভারি টোন বা প্যাটার্ন যেগুলো বলেন, সো সেই ব্যাপারটা এখানে সম্পূর্ণ ফুটে উঠেছে। এবং কর্মসংখ্যতা খুব বুদ্ধিমান পরিচালক, খুব ভালোভাবে ইউজ হয়েছে এখানে, হচ্ছে হিউমারগুলো খুব ভালোভাবে ইউজ হয়েছে, উইট খুব সুন্দরভাবে হচ্ছে ফুটে ওঠা হচ্ছে টোন ডিফারেন্সে, মানে অনেক ট্রেলারের অনেক জায়গায় টোন ডিফারেন্স করে হচ্ছে আলাদা আলাদা মানে ব্যাকড্রপগুলোকে তুলে ধরা হয়েছে, সো এটা আমার খুব ভালো লেগেছে। একটু সরে বসুন তো অবশ্যই আপনারা ট্রেলার হিসাবে সার্চ দেখুন, এবং হচ্ছে জানান যে ট্রেলারটা কেমন লাগলো। চ্যানেলটা নতুন, প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।